আগামী 5 অক্টোবর থেকে 19 নভেম্বর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। গত বিশ্বকাপের 2 ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর। সময়ের হিসাবে বিশ্বকাপের আর মাত্র 40 দিন বাকি। এর মধ্যে অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত সময় পার করছে শেষ পর্বের যাচাই বাছাই প্রক্রিয়ায়। এরই মাঝেই নিজেদের দল সম্পর্কে আভাস দিয়ে রেখেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ সহ একাধিক দেশ। সে সময়ের প্রস্তুতি হিসেবে দলগুলো দ্বিপাক্ষীয় সিরিজ কিংবা এশিয়া কাপের মতো টুর্নামেন্টে মনোযোগ দিচ্ছে। তবে চূড়ান্ত প্রস্তুতির অংশ হতে বিশ্বকাপের মূল ভেন্যু ভারতে একাধিক ম্যাচ খেলার সুযোগ পাবে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো। আইসিসি আগেই জানিয়েছিল প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে 2টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এবার প্রকাশ করা হলো প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে প্রস্তুতি পর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর 2:30 শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে 15 জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। 3 অক্টোবরের ম্যাচগুলো শেষে 4 অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচের সূচি: 29 সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, গুয়াহাটি বেনু। 29 সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান, থিরুভান্তাপুরম ভেনু। 29 সেপ্টেম্বর নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, হায়দ্রাবাদ ভেনু। 30 সেপ্টেম্বর ভারত বনাম ইংল্যান্ড, গুয়াহাটি ভেনু। 30 সেপ্টেম্বর অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস, থিরুভান্তাপুরম ভেনু। 2 অক্টোবর বাংলাদেশ বনাম ইংল্যান্ড, গুয়াহাটি ভেনু। 2 অক্টোবর নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, থিরুভান্তাপুরম ভেনু। 3 অক্টোবর আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, গুয়াহাটি ভেনু। 3 অক্টোবর ভারত বনাম নেদারল্যান্ডস, থিরুভান্তাপুরম ভেনু। 3 অক্টোবর পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, হায়দ্রাবাদ ভেনু।